আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাকিরা ইসলাম। আজকে আমি সেম লাইট গ্রিন ফ্যাব্রিকের উপর যে ডিজাইনের ফার্স্ট পার্টটা আমি কমপ্লিট করেছিলাম, এখন আজকে সেই সেকেন্ড পার্টটা আমি কমপ্লিট করব। সেকেন্ড পার্টে আমি সামান্য কিছু ফুল দিয়েছি, যেগুলো বড়, অর্থাৎ আকারে বড় এরকম কিছু ফুল, আর পাতা দিয়ে আমি ওটার আশেপাশে শেডিংটা করেছি। প্রকৃতির তার সব কিছুই নিজের মতো করে সাজায়, কোনো কিছুই সেখানে 100% পারফেক্ট না, আর আমরা যদি সেখানে 100% পারফেকশন দেখাতে চাই তাহলে সেটা অনেক বেশি ওয়ার্ড হয়ে যাবে, পেইন্টিংটা তখন পেইন্টিংই থেকে যাবে, তখন আমাদের পেইন্টিংটা রিয়েলিস্টিক একটা ভাব, রিয়েলিস্টিক একটা স্বাদ সেখান থেকে চলে যাবে, তখন নেচারাল যে টেস্টটা, ফ্লেভারটা সেটা আর থাকবে না এর মধ্যে। তাই আমরা যখন ভুল হবে সেগুলো আমরা রিকভার করার চেষ্টা করব, কিন্তু সেটাকে একদম 100% পারফেক্ট করতে হবে, না করলে পেইন্টিং হবে না এরকম কোনো কনসেপ্ট নিলে আপনার পেইন্টিং আরও বেশি খারাপ হতে থাকবে। আর 100% পারফেক্ট কখনোই কেউ আঁকতে পারে না, কখনোই কেউ করতে পারে না, আর সেটা করতে পারলে সেটা তার নিজের যোগ্যতাই করে। তবে 100% যতই আমরা পারফেক্ট করতে চাইবো ততই জিনিসটা আস্তে আস্তে উইয়ার্ড হয়ে যাবে। তার চাইতে বরং আপনার পেন্টিংকে আপনি নিজের মতো করে গড়ে তুলুন, তাতে আপনার পেন্টিংটা পেন্টিংয়ের জায়গায় থাকবে, তখন সেটা আপনার প্যাশন থেকে আসবে। আমি ফ্লাওয়ারগুলো এমনভাবেই আঁকি সাধারণত যাতে সেগুলো সহজে ফলো করা যায়, যাতে সেগুলো আস্তে আস্তে বারবার ট্রাই করে নতুন ধরনের পেন্টিং আনা যায়।